নিয়ন্ত্রণে সংকোচন নীতি চলবে কালো টাকার সাদার সুযোগ পাবেন না বেনজির সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার সেহেতু সংকোচনমূলক নীতি কৌশল আরো কিছুদিন চলমান থাকবে বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের নজর দেওয়া হয়েছে বৈশ্বিক সংকটের ধাক্কা এখনো অর্থনীতিতে জানালেন প্রধানমন্ত্রী বাজেটে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলছে বিএনপি অতি উচ্চ ভিলাসী বলছে সিপিডি কালো টাকা নীতির কঠোর সমালোচনা চট্টগ্রামের আনোয়ারায় আধিপত্য বিস্তার ঘিরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র আহত বহু পুলিশ মোতায়েন গণ বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরুকাল শান্তদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা বাজে সময় পেছনে ফেলে ভালো করার প্রতি টাইগারদের দর্শক সংবাদ সন্ধ্যায় শুনছিলেন কেএসটিএমটি পার সংবাদ শিরোনামগুলো সঙ্গী হয়েছে আমি তানসিয় যুদ্ধে এবার বিস্তারিত অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও পর্যালোচনা চলছে ফলে অর্থ বছরে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশের মধ্যে থাকবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একই সঙ্গে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ ডি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যয় জানান তিনি থাকবে সর্বজনীন পেনশন ব্যবস্থাও বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরের দিন বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে অর্থ মন্ত্রণালয় যেখানে অর্থমন্ত্রী সহ অর্থ সংশ্লিষ্টরা বাজেট নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন এই ঋণ আমাদের আগামী দিনে বিপদের দিকে ঠেলে দেবে কিনা সংবাদ সম্মেলনের শুরুতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে মূল্যস্ফীতি এখন নয় শতাংশের ঘরে তবে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি চলবে আরও কিছুদিন আশা করেন আগামী অর্থ বছরে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য অর্জনে সক্ষম হবেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা নিয়েছি এবং আরও কি কি পদক্ষেপ নেওয়া যায় তা পর্যালোচনা করছি আমাদের গৃহীত পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি নয় শতাংশে সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে এবারও আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই আগামীতে রিজার্ভ ও তারল্য সংকট থাকবে না তুলে ধরেন সার্বজনীন পেনশন পরিকল্পনাও আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছি যাতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এই কার্যক্রমে আমরা সকল শ্রেণীর নাগরিককে অন্তর্ভুক্ত করব ইতিমধ্যে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এই ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে জনসাধারণের সুবিধার জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের কর দুই শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে এক শতাংশ এছাড়া ভর্তুকি ও ন্যায্য মূল্যের দোকান করার কথা সরকার ভাবছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী নিত্য প্রয়োজনীয় যেমন ধান চাল গম ছোলা মসুর সহ বিদ্যমান যে কর ছিল সেখান থেকে কিন্তু এক পার্সেন্ট করের আওতায় নিয়ে আসা হয়েছে আগামীতেও এর আকার বাড়ানোর জন্য আমরা প্রস্তাব তৈরি করছি আগে এটা ট্রাক সেল ছিল ওপেন সেল ছিল এটা আমরা টিসিবির স্থায়ী ডিলারদের দোকান করার চেষ্টা করছি তাহলে দোকানে ভর্তুকি মূল্যের সাথে সাথে আমরা ন্যায্য মূল্যেও কিছু পণ্য আমরা সেখানে সরবরাহ করা আসলে চেষ্টা করব আর জনপ্রতিনিধিদের গাড়ি আমদানিতে শুল্ক বসানোর ব্যাখ্যা দেন অর্থ উপদেষ্টা কাউকে একটা সুযোগ দিলে সেই সুযোগটা বন্ধ করা বেশ কষ্টসাধ্য হয়ে যায় এই সরকার এবং এই অর্থমন্ত্রীর প্রতি আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে একটি কঠিন প্রস্তাবনী এনেছেন যে যারা আইন প্রণয়ন করেন তারাই নিজেদের স্বার্থের বিরুদ্ধে আইনে সমর্থন করার জন্য তাদেরকে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকে প্রবেশের অনুমতি এখন পর্যন্ত না পাওয়ায় বাজেট উত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য বয়কট করেন গণমাধ্যম কর্মীরা গভর্নর কথা বলবেন আমরা এটা বয়কট করার চেষ্টা করব ইফতেখার রেজা দেশ টিভি ঢাকা ফৌজদারি মামলা চলমান থাকায় কালো টাকা সাদা করার সুযোগ পাবেন না সাবেক আইজিপি বেনুজুর আহমেদ এমনটাই জানালেন এনবিআর চেয়ারম্যান আর প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা জানান তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে সে পর্যন্ত নাগরিক হিসেবে সব ধরনের অধিকার পাবেন তিনি জানাচ্ছেন বাজেট উত্তর সংবাদ প্রসঙ্গ সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলেন তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে দেশের নাগরিক হিসাবে প্রয়োজনীয় সুরক্ষা পাওয়ারও অধিকার রাখে নাগরিক হিসাবে তার যে অধিকার আছে সেটা থাকবে এবং বিচার ব্যবস্থায় সম্পন্ন করবে এ ponto কেও ঘোষণা করে নাই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেনজিরো কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তথ্য অনুসন্ধানের পরেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে দুধক সমন দিয়েছিল। কাগজের খবর অনুসারে বাইরে উনি আছেন এবং উনি সবাই চেয়েছেন। দুদক তাকে সময় দিয়েছে তবে এনবিআর চেয়ারম্যান জানান ফৌজদারি মামলা চলমান থাকাই কালো টাকা সাদা করার সুযোগ পাবেন না সাবেক আইজিপি আল নোমান দেশ টিভি ঢাকা ব্যাংকিং চ্যানেলে টাকা ফিরে আনতেই স্বল্প পরিসরে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বাজেটে তবে কমানো হয়েছে অনেক নিত্য দাম আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফার আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন একটি গোষ্ঠী আছে যাদের কোনো কিছুই ভালো লাগে না সে গোষ্ঠীর কথায় কান না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী স্বামী আক্তের রিপোর্ট জানাচ্ছেন নাফিয়া ফারজানা ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার বক্তব্যে সামরিক বেসামরিক ক্ষেত্রে পাকিস্তানের বৈষম্যের চিত্র নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন জানান নামি দামি অনেক নেতা থাকলেও একমাত্র বঙ্গবন্ধুই এ বৈষম্যের প্রতিবাদ করেছিলেন এই যে দীর্ঘদিনের যে বঞ্চনা এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবে করেছিলেন আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্য হল যে আমাদের কিছু কিছু নামি দামি হোম রচনা নেতারা ছিলেন তারা কখনো এই বঞ্চনার কথা বলতো না তারা শুধু তাদের কিভাবে ক্ষমতায় থাকবে ক্ষমতায় যাবে ওই তেল মারতেই ব্যস্ত থাকতো তিনি বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তাদের দেশের চেয়ে পাকিস্তানের প্রতি দরদ ছিল বেশি ছয় দফা দাবি যখন তিনি সে পেশ করতে গেলেন তখন তাকে বাধা দেওয়া হলো এটা দিতে দেওয়া হলো না তখন তিনি ওখানে বসেই প্রেস কনফারেন্সে বললেন সেটা প্রচার করে দিলেন তখন তাকে হত্যারও প্রচেষ্টা করা হয়েছিল আজকের বাংলাদেশ অতএচ বলতে পারি আওয়ামী লীগ ক্ষমতা আসার পর জাদুপীর আদর্শ নিয়ে আমরা কাজ করেছি বলেই আজ বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী বলেন রিজার্ভ কত আছে সেদিকে না তাকিয়ে মানুষের মৌলিক অধিকার মেটানোই ছিল সরকারের একমাত্র লক্ষ্য জানান বিশ্বের নানান সংকটের ধাক্কা এখনো দেশের অর্থনীতিতে রয়েছে ভিয়েট সর্বশেষ যে বাজেট মাত্র বাষট্টি কোটি টাকার বাজেট ছিল আর সরকার বোধহয় দিয়ে গিয়েছিল আটষট্টি হাজার কোটি টাকা আর সেখানে আমরা সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছি এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য যেমন শিক্ষা স্বাস্থ্য কৃষি তারপরে দেশীয় শিল্প সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা এইগুলিকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর পাশাপাশি সরকার নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে খাবার দিচ্ছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা আর কেউ আজ পর্যন্ত আমরা নাফিয়া ফারজানা দেশ টিভি ঢাকা এর আগে ঐতিহাসিক ছয় দফা দিবসে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন পঁচাত্তরের পর যারা ছয় দফাকে এদেশে দেশে নিষিদ্ধ করেছিল তারাই পনেরোই অগস্টের হত্যাকাণ্ডে জড়িত বাকিরা জানাচ্ছেন জয় যাদব উনিশশো ছেষট্টি সালের পাঁচ ও ছয় ফেব্রুয়ারি লাহোরে পাকিস্তানের বিরোধী দলগুলোর এক সম্মেলনে পূর্ববাংলার স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ছয় দফা তুলে ধরেন শেখ মুজিবুর রহমান আয়ুব খান অস্ত্রের ভাষায় ছয় দফা মোকাবেলার ঘোষণা দেন প্রতিবাদে সাত জুন হরতালের ডাক দেয় আওয়ামী লীগ ছাত্র শ্রমিক জনতা অভূতপূর্ব সাড়া দেয় সেই ডাকে মুক্তিকামী মানুষের মিছিলে গুলি চালায় পাকিস্তানি সামরিক জান্তা শহীদ হন মনুমিয়া আবুল হোসেন সহ আরও অনেকে ছয় দফাই হয়ে ওঠে বাঙালির মুক্তি সনদ। দিনটি উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ছয় দফাই এ দেশের স্বাধীনতার টার্নিং পয়েন্ট স্বাধীনতার পথে এটা স্বাধিকার সংগ্রামের টার্নিং পয়েন্ট তিনি অভিযোগ করেন পঁচাত্তরের পর যারা এদেশে ছয় দফা সাতই মার্চ নিষিদ্ধ করেছিল তারাই পনেরোই আগস্টের খুনি চক্রের সঙ্গে জড়িত এই দিবসটি যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে পঁচাত্তরের তারা জড়িত তারা বঙ্গবন্ধুকেও হত্যা করেনি তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল্য আমাদের স্বাধীনতার আদর্শকে প্রস্তাবিত বাজেট নিয়ে শনিবার আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে বলেও এ সময় জানান ওবায়দুল কাদের জয় যাদব দেশ ঢাকা বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের তীব্র সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার দুর্নীতিকে উৎসাহিত করছে আর মিথ্যার উপর টিকে আছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট কি করে দুর্নীতি আর বেশি করে করা যাবে তার বাজেট আপনি দেখেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ প্রায় বোধ ট্রান্সপোর্ট সেক্টর ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি হয় ঠিকই আছে কিন্তু সেই অবকাঠামো তো আপনার উন্নয়নের দিকে গিয়ে যেতে হবে এখানে দেখুন আমি দেখুন লক্ষ্য করছিলাম ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কি অর্থ যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয় যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা আর কোনো কলকারখানা না করতে পারি এমপ্লয়মেন্ট কোথায় কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সৎ করদাতাদের তিরস্কৃত করা হচ্ছে প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এমনটাই বলেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি তারা জানায় নয় শতাংশের ওপরে থাকা মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশের নামে আনা সম্ভব নয় আর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সাথে প্রস্তাবিত বাজেট সাংঘর্ষিক বলে মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ড মোস্তাফিজুর রহমান এম এ আজিজের রিপোর্টে আজিমের রিপোর্টে বিস্তারিত একদিকে চলছে মূল্যস্ফীতি আরেক দিকে রিজার্ভের ক্ষয় অর্থনীতির বেশিরভাগ সুচুকি অস্থিতিকর অবস্থায় এ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজেট উত্তর প্রতিক্রিয়ায় এমনটাই বলছে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি সর্বনিম্ন করমুক্ত আয়ের শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট প্রতিক্রিয়ার এ সংবাদ সম্মেলন যাতে সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান জানান আওয়ামী লীগের নির্বাচনী সঙ্গে সাংঘর্ষিক নির্বাচনী যদি ভুল না হয় অধ্যায় তিন সেখানে স্পষ্টভাবে বলা আছে দুর্বৃত্তায়ন তারপরে এই যারা নাকি বিভিন্নভাবে কর খেলাপি ঋণ খেলাপি ইত্যাদির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা সেখানে উল্লেখ আছে এখন যেটা আরকে দেয়া হচ্ছে এটা অবশ্যই সাংঘর্ষিক পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সাধারণ করদাতাদের তুরস্কৃত করা হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জিম এ ধরনের ব্যবস্থাগুলো আসলে এক ধরনের প্রণোদনামূলক ব্যবস্থা সরকারের হাতে এমন কোনো ইনস্ট্রুমেন্ট এই মুহূর্তে চালু নেই যেটা দিয়ে তিনি আসলে কালো টাকা ধরতে পারেন অটোমেটিক্যালি সুতরাং সেই ধরনের একটা ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম না চালু হলে এই ধরনের এই যে উদ্বুদ্ধ করা প্রেরণা দেওয়া কর আরোপ করা এগুলো দিয়ে আসলে খুব বেশি লাভ হয় না বাজেটের নয় শতাংশের উপরে থাকা মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনা সম্ভব নয় বলছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন গ্রোথ প্রবৃত্তির দিকে না নজর রেখে আমাদের কিন্তু সংকট মোকাবেলা করাই কিন্তু প্রয়োজন ছিল এবং সামগ্রিকভাবে এই যে একটা সংকটময় চ্যালেঞ্জিং সময়ে এক্সট্রা অর্ডিনারি টাইমে আমরা বলছি যে এই একটা তৎকালীন সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে যেটা কিনা না অন্য আর দশটি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয় সিপিডি বলছে একদিকে নিত্যপণ্যের আকাশ জুগ্মি দাম অন্যদিকে কর্মক্ত আয় সীমা বাড়েনি তাই বাজেটকে উচ্চবিলাসী আখ্যা দিয়ে অর্থনীতিকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে সরকারকে ব্যয় সংকোচনের পরামর্শ দিয়েছে সিপিডি সরকারের ব্যয় সংকোচনটা কবে হবে এম এ আজিম দেশ টিভি ঢাকা সংবাদ সন্ধ্যায় আর থাকছে কোরবানির ঈদ খেয়ে ঢাকার সতেরো স্থানে বসবে ১৯ পশুর হাট তেরো জুন থেকে পশু প্রবেশের নির্দেশনা কঠোর থাকবে নিরাপত্তা ব্যবস্থা মূল্যস্ফীতি সাড়ে ছয় সাবেক গভর্নর অর্থনীতিবিদ বলেন কালো টাকা সাদা করার ক্ষেত্রে শতাংশ প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি ব্যাংক এশিয়া ও উন্নয়ন সমন্বয়ের যৌথ বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা জানান তিনি আর রাজস্ব বাড়াতে প্রত্যক্ষ কর আদায়ে জোর দেওয়া দরকার বলে মনে করেন বিশ্লেষকরা বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে ব্যাংক এশিয়া ও উন্নয়ন সমন্বয় যৌথ শুক্রবার ভার্চুয়ালি আয়োজন করা হয় এ বাজেট প্রতিক্রিয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান মনে করেন বাজেটে ৬.৫ দশমিক পাঁচ শতাংশ মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে যদি থার্টি বদলে আর বহিস্থ উৎস থেকে আগের পরিমাণ ঋণই পাওয়া যেত তাহলে দেশের ব্যাংক থেকে আঠাশ হাজার কোটি টাকা কম ঋণ নেওয়া লাগত সামাজিক খাতে বরাদ্দ আশানুরূপ হয়নি বলে দাবি করেন এ অর্থনীতিবিদ শিক্ষার মানোন্নয়ন ও জনশক্তির দক্ষতা উন্নয়নের চাহিদা পূরণ করে এ খাতে আরো বাড়তি বরাদ্দ জরুরি বলে মনে করেন তিনি সরকারি কর্মকর্তাদের পেনশন সঞ্চয় পত্রের সু বিভিন্ন বৃত্তি বরাদ্দও কিন্তু এর মধ্যে ঢুকে গেছে চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতিতে প্রান্তিক নাগরিকদের সুরক্ষার্থে এই অনুপাত বাড়ানো যেত কালো টাকা সাদা করার ক্ষেত্রে পনেরো শতাংশ করারোপ করার প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি কয়েক বছর থেকে আমরা এরকম সুযোগ দিয়ে দেখেছি যে সত্যিকার অর্থে যারা কালো টাকার মালিক তারা কিন্তু

বৃহস্পতিবার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করে সরকার এতে অতি দরিদ্র হারে শূন্যের কোঠায় নামিয়ে আনা অর্থনৈতিক স্থিতিশীলতা মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ জলবায়ু পরিবর্তনের প্রভাবে মোকাবেলা সহ চোদ্দটি বিষয়ক প্রাধান্য দেওয়া হয় আমেনা প্রণামী দেশ টিভি ঢাকা বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে চট্টগ্রামের আনোয়ারায় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ও সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে উপজেলার সভাপতি এম এ মান্নান সহ অন্তত পনেরো জন আহত হন চট্টগ্রাম থেকে এ কে এম নাজিমের রিপোর্ট জানাচ্ছেন আপন বাজেটকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের আনোয়ারায় আনন্দ মিছিলের আয়োজন করে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা খান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের অনুসারীরা এদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চলছে বিরোধ শুক্রবার বিকালে নেতাকর্মীরা জড়ো হয়ে নিজ নিজ নেতাদের নামে স্লোগান দেয়া শুরু করলে বাঁধে সংঘর্ষ মুহূর্তেই রণক্ষেত্রে রূপনাই এলাকা আহত হন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এম এ এ সহ সহ কমপক্ষে জন দেশ টিভির সাংবাদিক কে নাজিম কয়েকজন অবস্থা গুরুতর হওয়ায় এম এ মান্নানকে আনোয়ারা উপজেলা হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় পুরো এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য টিভি এবার মিনস্টার গুগল টিভি টি টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গ কঠিন চ্যালেঞ্জ সঙ্গী করে শনিবার বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ব্যর্থতা পেছনে ফেলে জয় দিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশ সেরাটা দিতে প্রত্যয়ী ক্রিকেটাররা অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিধ্বস্ত শ্রীলঙ্কা চায় ঘুরে দাঁড়াতে ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছটায় রিফাত আনজুমের রিপোর্টে বিস্তারিত বিশ্বকাপ শুরুর চার দিন পর মাঠে নামছে বাংলাদেশ হাতে প্রস্তুতির যথেষ্ট সময় পেয়েছে শান্তর দল কিন্তু অনুশীলনে অনিহা আর সামাজিক কাজে অংশ নিয়ে বিশ্বকাপ প্রস্তুতিকে প্রশ্নবিদ্ধ করে টাইগাররা মূল পর্বের মিশন শুরুর আগে চাপ আর হতাশায় নিমজ্জিত বাংলাদেশ দলের সাম্প্রতিক ফর্মে অবশ্য হতাশা হওয়া ছাড়া কিছুই করার নেই তারপরও একটি ভালো দিন মেটাতে পারে আক্ষেপ সেই আশায় বাংলাদেশ দল ইম্পর্টেন্ট হইল যে আমরা কিভাবে ওই ম্যাচটাতে ইম্প্রুভ করতে কীভাবে আমরা ওই ম্যাচটা ইমপ্লিমেন্ট করতেছি আমাদের প্ল্যানটা এবং আমাদের কি স্ট্রেন্থ আছে ওই অনুযায়ী আমরা ম্যাচটা খেলছি কিনা সো আমাদের স্ট্রেন্থ অনুযায়ী যদি আমরা ম্যাচটা খেলতে পারি ডেফিনেটলি খুব ভালো একটা ম্যাচ আমরা উপহার দিতে পারবো অনুশীলনে বাড়তি মনোযোগ সাকিব আল হাসানের ফিনিশিং রোলের জন্য মাহমুদুল্লাহ প্রস্তুতি সেরেছেন ইঞ্জুরির পর ফুল রান আপে বোলিং করেছেন তাস্কিন ছিল না কোনো জড়তা সৌম্য লিটনদেরও নিজেদের ফিরে পাওয়ার চেষ্টা মোট কথায় সেরাটা দিতে মুখিয়ে ক্রিকেটাররা আগে কি হয়েছে এটা চিন্তা না করে কালকে একটা নতুন দিন কালকে আমরা কেউই জানি না কে ভালো খেলবে বা কে খারাপ খেলবে সো নতুন দিনটা আমার মনে হয় যে শুরুটা ভালো করবে যে সেট হবে তার খুব বড় দায়িত্ব যে খেলাটা কীভাবে শেষ করছে সো আমি আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রিপারেশান নিয়েছে ওটা যদি এক্সিকিউট করতে পারে ভালো ম্যাচ হবে অন্যদিকে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে মানসিকভাবে বিধ্বস্ত শ্রীলঙ্কা খাদের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশের কাছে হারলেই বিশ্বকাপ মিশন প্রায় শেষ হয়ে যাবে তাদের তাই বাঁচা মারার ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবনায় নেই শ্রীলঙ্কার তবে আত্মবিশ্বাসী লঙ্কানরা উইথ দ্যাট কনফিডেন্স আই থিঙ্ক সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলেছি আমরা জানি কি করতে হবে প্রথম বল থেকেই ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করব আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পর্যন্ত বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা এগারো হারে বিপরীতে মাত্র পাঁচটায় জিতেছে টাইগাররা বিশ্বকাপের দুইবারের দেখাতে দুইবারই হেরেছে নাজমুল শান্তর দল রিফাত আঞ্জুম দেশ টিভি স্পোর্টস ডেস্ক বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে আলাদা করে নজর থাকবে হাসানের উপর টাইগারদের দুই বিভাগেই নেতৃত্ব দেবেন এখন পর্যন্ত সব বিশ্বকাপে অংশ নেয়া এ অলরাউন্ডার বোলিংয়ে ব্যবধান গড়ে দিতে পারেন মুস্তাফিসুর রহমান লঙ্কানদের ব্যাটিংয়ে বড় ভরসার নাম কুশল ম্যান্ডিস দলটির বোলিংয়ে রয়েছে মাথিশা পাথি রানার মতো বোলার দুদলের নিয়ে জুবাই রাজিনের ডেস্ক রিপোর্ট টি বিশ্বকাপের প্রতিটি আসরেই অংশ নিয়েছে বাংলাদেশ তবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরে নেই বড় কোনো সাফল্য সেই খরা ঘোছাতে এবার মার্কিন মুলুকে টাইগাররা নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এ ম্যাচে টাইগারদের ব্যাটিং বোলিং দুই বিভাগেই ভরসার নাম সাকিব আল হাসান টি টোয়েন্টিতে একশো বাইশ ম্যাচে তেইশ দশমিক চার ছয় গড়ে সাকিবের রান দুই চল্লিশ এই ফরম্যাটে একশো একুশ স্ট্রাইক রেটে তার ঝুলিতে রয়েছে বারোটি ফিফটি বোলিংয়েও সমান ম্যাচে ছয় দশমিক সাত আট ইকোনমিতে রয়েছে একশো ছেচল্লিশ উইকেট টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীও এই টাইগার অলরাউন্ডার শ্রীলঙ্কার ব্যাটিংয়ে নেতৃত্ব দেবেন কুশল ম্যান্ডিস পঁয়ষট্টি ম্যাচে তার রান এক হাজার পাঁচশো তিয়াত্তর কর চব্বিশ দশমিক নয় ছয় প্রায় একশো চৌত্রিশ স্ট্রাইক রেটে চোদ্দ ফিফটিতে ক্যারিয়ার বেস্ট ছিয়াশি টাইগারদের বোলিং ডিপার্টমেন্টের নেতৃত্বে থাকবেন মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত ছিয়ানব্বই ম্যাচে শিকার করেছেন একশো বিশ উইকেট ইকোনমি সাত দশমিক পাঁচ পাঁচ দুই ফাইফার পাওয়া এই পেসারে সেরা বোলিং দশ রানে ছয় উইকেট শ্রীলঙ্কার বোলিং বিভাগের স্পটলাইটে বেবি মালিঙ্গা খ্যাত মাথিশা পাথিরানা টি টোয়েন্টিতে সাত ম্যাচ খেলে এগারো উইকেট নিয়েছেন এই তরুণ পেসার আট দশমিক আট দুই ইকোনমিতে একবার চার উইকেট নেয়া এই পেসারের সেরা বোলিং চব্বিশ রানে চার উইকেট জুবাই রাজিন স্পোর্টস ডেস্ক দেশটিভি নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজেটে সাতাশটি পণ্য ও খাদ্যশস্যের সরবরাহের ওপর উচ্ছে কর কমানোর ঘোষণার প্রস্তাব প্রভাব নেই বাজারে বরং যেমন খুশি দাম বাড়িয়ে চলেছেন ব্যবসায়ীরা ঈদুল আজহা সামনে রেখে আরেক দফা বেড়েছে মশলা পণ্যের দাম পর্যাপ্ত সরবরাহের পরও পেঁয়াজ ছুঁয়েছে আশি থেকে নব্বইয়ের ঘর কাঁচা লঙ্কা আড়াইশো আর অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকার উপরে নিত্যপণ্যের উচ্চ মূল্যে আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না ক্রেতারা সাহেদ জামান সাকিবের রিপোর্টে বিস্তারিত রমজান থেকেই নিত্যপণ্যের দাম বৃদ্ধির সূচক এখনও ঊর্ধ্বমুখী আর বাজেট ঘোষণার আগে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে মাথা হারে বাজেটে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পেঁয়াজ রসুন চাল ডালের মতো সাতাশটি দরকারি পণ্য ও খাদ্যশস্যের সরবরাহের উপর উচ্ছে কর কমানো হচ্ছে তবে বাজেট ঘোষণার পরদিন তার প্রভাব নেই বাজারে শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে মাছ মাংস সহ সব ধরনের পণ্যের দাম আছে আগের মতোই পেঁয়াজ নব্বই টাকা রসুন দুই থেকে আড়াইশো আর নিত্যদিনের অনুষঙ্গ আলু এখন পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পুরনো অজুহাত বিক্রেতাদের গতকালকে যে দাম বিক্রি করছি আজকে ওই দামে বিক্রি করতেছি যদি কমানোর কথা বলে তাহলে কালকে থেকে দেখা যাবে কমছে কিনা বা আজকে থেকে আজকে তো আমরা মালাই না কালকে আনছি আজকেও আনছি কিছু কিন্তু এখনো মানে কমায় না ওরা বাজেট ঘোষণা হয়েছে আমরা নতুন রেটের আমরা কিছু জানি না ঘরে অধিকাংশ বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে টমেটো ও বরবটি ছুঁয়েছে শতকের ঘর কচুরমুখীও একশো করলা ষাট ঢ্যাঁড়স পঞ্চাশ বেগুন আশি টাকা বাজেটের ইম্প্যাক্ট আসে নাই এরা আদৌ জানে কিনা জানি না কিন্তু একই প্রাইস প্রাইস সে কি কমাইছে কি বাড়াইছে কিন্তু মাছের দাম অনেক এদিকে আসন্ন ঈদ উল আজহাকে ঘিরে আরেক দফা বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম অযৌক্তিক এমন দাম বৃদ্ধিতে আইবের সমীকরণ মেলাতে না পেরে ক্ষুব্ধ ক্রেতা বাজেট ঘোষণার পূর্বে থেকেই শুরু করে দেয় বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করার জন্য এর একটা চক্র সৃষ্টি থাকে আলাদা মানে সপ্তাহ গেলেই বেড়ে যায় সব জিনিসের দাম এই সিন্ডিকেট ছাড়া আসলে কোনো কারণ দেখি না হ্যাঁ এটা একটা সিন্ডিকেটই যে ঈদ আসলো বাজেট ঘোষণা হলো দাম কমার কথা দাম বেড়ে যায় দাম কমাতে আশ্বাসের পাশাপাশি কঠোর মনিটরিং প্রয়োজন বলেও জানান ক্রেতারা শাহেদুজ্জামান সাকিব দেশ টিভি ঢাকা এ পর্যায়ে সংবাদ সন্ধ্যায় আরো যা থাকছে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর পাশে থাকার প্রতিশ্রুতি নীতিশ ও নাইডুর লোকসভায় বিরোধী দলীয় নেতা নির্বাচনে ধোয়াশায় ইন্ডিয়া জোট ঈদ সামনে রেখে ঢাকার দুই সিটি কর্পোরেশনে দুটি স্থায়ী এবং সতেরোটি অস্থায়ী পশুর হাট বসবে এসব হাটের নিরাপত্তা নিশ্চিত করবে ঢাকা মহানগর পুলিশ শৃঙ্খলা রক্ষায় দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনাও সকালে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ইসলামের রিপোর্ট আগামী সতেরোই জুন দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা ঈদকে কেন্দ্র করে রাজধানীর যেখানে সেখানে কেউ যেন হাট বসাতে না পারে সেজন্য নির্ধারণ করা হয়েছে উনিশটি হাট ঢাকার বাইরে থেকে যারা পশু নিয়ে আসবেন তাদেরকে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে গরু নিয়ে আসতে বলা হয়েছে বিশৃঙ্খলা ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে পুলিশ রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং এ কমিশনার জানান এক হাটের গরু অন্য হাটে গেলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই হাটের নিরাপত্তা উপলক্ষে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে প্রথমত যে সমস্ত হাটে গরু আসবে আসার পথের নিরাপত্তা হাটের যে স্থানে লেনদেন হবে বেচা কেনা হবে সেখানকার নিরাপত্তা এবং এরপরে বিকৃত টাকা নিয়ে যে গরুর মালিক তারা যে এখান থেকে চলে যাবেন সেটি নিরাপদ সকল গরুর হাটের যারা ইজারাদার তাদেরকে বলেছি যাতে এক হাটের গরু অন্য হাটে যেতে না পারে জাল টাকার ব্যবহার রোধে বাংলাদেশ ব্যাংকে মেশিন বসাতে অনুরোধ করেছে ডিএমপি জাল টাকা দিয়ে কেউ লেনদেন করতে না পারে সেজন্য জাল টাকার মেশিন বসাবে সেজন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করা হয়েছে এবং তারা সেখানে থাকবে এবং টাকা যাতে সহজে লেনদেন হতে পারে যে নিকটতম ব্যাংকের বিভিন্ন শাখা সেখানে থাকবে সকল হাটে যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকে সেজন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করা হয়েছে আগামী ১৩ জনের পর থেকে রাজধানীর হাটগুলোই আসতে থাকবে কোরবানির পশু মাঝারুল ইসলাম দেশ টিভি ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরও সংঘাত থামেনি পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় এখনো চলছে সহিংসতা বোমাবাজি বাড়ি দোকান ভাঙচুর লুটপাট অধিকাংশ ঘটনাতেই জড়িয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নাম এদিকে প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে সমর্থন দিয়েছেন কিং মেকার নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু বিস্তারিত জানাচ্ছেন রায়হান কবির শুভ্র লোকসভায় ভোটের ফল প্রকাশের পরই উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ সংঘর্ষের রণক্ষেত্র সন্দেশখালী ভাঙ্গর কুলতলি সহ একাধিক এলাকা তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘাতের পাশাপাশি হামলা হয়েছে পুলিশের ওপরেও গোলাগুলি বোমাবাজি এমনকি হত্যার মতো ঘটনাও ঘটেছে এখনো ওরা বাহিনী নিয়ে রেডি আছে যে কোন ত্রিনমুল বাহিনী আমি গORE ডুবতে যাচ্ছি না ভোটের সময় নাইকাডাঙ্গ স্কুল থেকে অনেক মুশকিল করে এরা বার করেছে কোবিয়া করে বাড়ি থাকা যাবে না বাড়িতে থাকলে মারবো পুলিশ নিষ্ক্রিয় নিষ্ক্রিয় আসলে জাস্ট ঘুরে চলে যাচ্ছে কাজ উত্তর 24 পরগনায় রাজনৈতিক সহিংসতার বলি হয়েছেন এক বিজেপি কর্মী এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ তুললেও অস্বীকার করেছে তৃণমূল আমরা আমাদের কোভিডেট সংযত রেখেছি তাদের বলেছি কোনো রকম অশান্তি নয় এবং কোন রকম রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ১৯ জুন পর্যন্ত চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বিভিন্ন জেলায় ভোট পরবর্তী সহিংসতার প্রেক্ষিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাম জনতা কেনে চাতি হু রবীন্দ্রনাথ টেগার ভাষা মে কি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে মেদিনীপুরের হারের জন্য দলের অন্তঃকোন্দলকে দূষ্য রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ তার বক্তব্যে রাজ্য বিজেপির সুর পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা মাটিতে মিশে আমি আমি তো এক বছর বছর দেড় মেদিনীপুরে রেডি করেছিলাম দুর্গাপুরে গিয়ে দেখি বর্ধমানে শেষ পর্যন্ত শপথের আগে শুক্রবার দিল্লিতে এন জোটের বৈঠকে চূড়ান্ত হবে জোট নেতা লোকসভার স্পিকার সহ বেশ কিছু মন্ত্রণালয়ের ভাগাভাগি প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে রই মধ্যে সমর্থন দিয়েছেন টিডিপির এন চন্দ্রবাবু নাইডু এবং জেডির নীতিশ কুমার ভারতের সংবাদ মাধ্যম বলছে তেলুগু দেশম পার্টি টিডিপি ও জনতা দল জেডির নজর স্পিকারের দিকে এর আগে দু দুদফা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও এবারই প্রথম আঞ্চলিক দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি রায়হান কবি শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি ভারতের লোকসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট দুশো তেত্রিশটি আসন পেয়েও সরকার গঠন করতে পারছে না ফলে বিরোধী দলীয় ভূমিকায় দেখা যাবে জোটটিকে আর স্বাভাবিকভাবেই বিরোধী নেতা হিসেবে কে দায়িত্ব সামলাবেন এ নিয়ে চলছে জল্পনা কল্পনা একাধিক সূত্রে জানা গেছে লোকসভায় বিরোধী দল নেতা হিসেবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধীর নাম জোরে সোরে সামনে আসছে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্রুতই কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক ডাকা হচ্ছে আর সেই বৈঠকেই চূড়ান্ত হবে বিরোধী দলনেতার নাম